আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি সবসময় কামনা করে থাকি। আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো ভূত ফেতনি হাজির করার চালানি মন্ত্র। আজকে উক্ত ভূত ফেতনি হাজির করার চালানি মন্ত্র প্রয়োগ করে আপনি ভূত ফেতনির সাথে কথা বলতে পারবেন। আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই দরকারি এবং খুবই পরীক্ষিত মন্ত্র। তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের অনেককে বিভিন্ন সময় ভূত বেদনি পিতাশ জিন পরি দেওদানব মাদার কালিয়ে আসর করে বসে। উক্ত আসরকৃত ব্যক্তির উপরে ভূত বেদনি পিতাশ এবং জিন পরি দেওদানব মাদার কালি হাজির করার জন্য আজকের উক্ত এই মন্ত্রটি। উক্ত আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে ভূত বেদনিকে হাজির করে রোগীর কাছ থেকে তাকে কথোপকথন করে তাকে বিদায় করতে পারবে। তো আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র। আপনারা অবশ্যই জানেন যে আমাদের অনেককে অনেক সময় ভূত পেতনি ভিতাস এবং দেওদানব মাদারকালে জিন পরি আসর করে বসে। উক্ত আসর করার কারণে আমাদের অনেকেই বিভিন্ন সময় কষ্ট কালাশ করে থাকে, অনেক বদ্য দেখায়ও কোনো সুরাহা পাওয়া যায় না। আপনারা অবশ্যই জানেন জিন পরির ভিতরে এমন কিছু জিন আছে, দুষ্ট জিন আছে, যারা বেশিরভাগে মহিলাদের উপর আসর করে বসে। উক্ত মহিলাদের উপর আসর করার পরে অনেক কষ্ট কালাশ করে, তাদেরকে প্রতিহিত করা যায় না। তো সেই ক্ষেত্রে আজকের উক্ত এই মন্ত্রটি আপনি প্রয়োগ করে সম্পূর্ণরূপে উক্ত ভূত পেতনি পিতাশ জিন দেওদানব মাদার কালীকে উক্ত রোগীর গায়ের উপরে হাজির করে তার সাথে কথোপকথন করে তাকে বিদায় করতে পারবেন। যদি বিদায় না হয় তাহলে আজকের উক্ত প্রয়োগ দ্বারা আপনি তাকে বোতলে ভরে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। আমার চ্যানেলে যে সমস্ত যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা দিয়ে থাকি, আপনার উপযুক্ত গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন, না হয় আপনাকে আমার ফোনে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। তো চলুন আজকের বলা উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, শিবের আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি ও কুমারী নারী আমি, কোন কোন সুরা আইল চুরি করিবার, যদি সোরা মান করে বন্ধু বলে হাত ধরে, যদি সোরা মান করে মার সাথে ঘর করে, এঙ্গের দিল জেঙ্গের দিল বাঙ্গা একখানা কুলা দিল, এই সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পাইল, শূন্যে থাকে শূন্যের গুরু, শূন্যে থাকে নিরঞ্জন, অরুণ করুণ জিন পরি দেও দানব মাদার কালী ভূত পেতনি বারো বাই বৈশাল হাইসা কাইসা, যে কেহ আমার আসরে আসিয়া যদি না কও কথা, খাও কার্তিক গণেশের মাথা, দোহাই সুলেমান নবী আয় আয় আয়। তো চলুন আমি আপনাদেরকে মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে,
শিবের আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম। শিব বলে গো হরি ও কুমারী নারী, আমি কোন কোন সুরা আইল চুরি করিবার, যদি সুরা মান করে বন্ধু বলে হাত ধরে, যদি সুরা মান করে মার সাথে ঘর করে, এঙ্গের দিল জেঙ্গের দিল বাঙ্গা একখানা কুলা দিল, এই সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পাইল। শূন্যে থাকে শূন্যের গুরু, শূন্যে থাকে নিরঞ্জন, অরুণ করুণ জিন পরি দেওদানব মাদার কালী ভূত পেতনি বারোবাই বৈশাল, হাইসা কাইসা যে কেহ আমার আসরে আসিয়া, যদি না কও কথা খাও কার্তিক গণেশের মাথা, দোহাই সুলেমান নবী আয় আয় আয়। তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা, আপনি কিভাবে সিদ্ধি করবেন। তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, কোনো মঙ্গলবার অথবা শনিবারে উক্ত মন্ত্রটি আপনাকে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে একাগ্রতার সাথে একাগ্রে রাত্রি ১২টার পরে লবণ ধূপ আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে উক্ত মন্ত্রটি ১০৮বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, কোনো লোকের উপরে যদি কোনো জিন ভূত দেওদানব মাদার কালী পেতনি পিতাস আসর করে বসে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই জানেন। যে অনেক সময় দেখা গেল রুগীর উপর জিনের আসর ঠিকই থাকে, যখন কোনো বৌদ্ধ বা তান্ত্রিক যায় তখন রুগীর উপর জিন থাকে না, রুগীকে ছেড়ে জিন চলে যায়। তো সেক্ষেত্রে আজকের উক্ত এই মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে। তো যখনই রুগীকে আপনি যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে রুগীকে যে কোনো একটি স্থানে একটি ঘরের ভিতরে পাক পবিত্র ঘরটি করতে হবে। প্রথমে ওই ঘরটিকে হাইল মাটি দিয়ে লেপতে হবে। লেপা শেষে আপনাকে যে কাজটি করতে হবে, দুইটি জায়নামাজ সংগ্রহ করতে হবে। দুইটি জায়নামাজ সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, ডালিম গাছের সোয়া হাত ডাল আপনাকে সংগ্রহ করতে হবে এবং তিনটি জবা ফুল সংগ্রহ করতে হবে, ধূপ এবং সরিষা তেল সংগ্রহ করতে হবে, আখেরবাতি এবং কলা এবং আপনাকে দুধ সংগ্রহ করতে হবে, আর দরকার হবে একটি কলা পাতা। তো উক্ত দ্রব্যগুলো আপনি সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে রুগীকে পাক পবিত্র অবস্থায় ওজুর সহিত পশ্চিমমুখী করে আপনি জায় নামাজের উপর বসায় দেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি উক্ত রুগীর একাত সামনে পূর্বমুখী বসে জায় নামাজের উপর আপনাকে বসতে হবে পাক পবিত্র অবস্থায়। যখনই উক্ত এইভাবে বসা শেষ হয়ে যাবে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কাছে থাকা যে সিঁদুর আছে সরিষার তেল আছে ওগুলা একাত্র করে মিক্স করতে হবে। মিক্স করার শেষে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সাথে থাকা কলা এবং দুধ এবং জবা ফুল আপনাকে উক্ত কলা পাতার উপর আপনার আসনের বাম পাশে রাখতে হবে। যখনই আপনার আসনের বাম পাশে রাখবেন, তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনাকে আপনার বাম পাশে একটি মানুষের তৈরি পুতুল তৈরি করতে হবে। তো আপনি যখন মাটির উপরে একটি মানুষের তৈরি পুতুল তৈরি করবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, তবে পুতুলটি তৈরি করতে হবে আপনার কাছে থাকা সরিষার তেল আর সিঁদুর যেই একসাথে মিশ্রিত করেছেন, ওখান থেকে আপনার এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে আপনাকে একটি মানুষের আকৃতির যে কোনোভাবে একটি পুতুল তৈরি করতে হবে। তৈরি করার শেষে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনার কাছে থাকা তিনটি ফুল, উক্ত ফুলগুলো আপনার দুই হাতে এইভাবে রেখে আপনি আজকের বলা উক্ত মন্ত্রটি একবার পড়বেন, একবার ফুলটির উপর ফু দিবেন।
একবার পড়বেন, একবার ফুলের উপর ফু দিবেন, এইভাবে আপনাকে তিনবার মন্ত্র হবে, তিনবার ফুলের উপর ফু দিতে হবে। যখনই আপনার ফুলের উপর ফু দেওয়া শেষ হয়ে যাবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি উক্ত ওখান থেকে একটি ফুল আপনার রোগীর হাতে দিয়ে রোগীকে আপনার মতেই এইভাবে ধরে রাখতে বলবেন। তো বাকি দুইটি ফুল আপনার কাছে থাকা কলা পাতার উপর রেখে দিতে হবে। তারপর আপনি রোগীকে প্রশ্ন করতে হবে, বলবেন যে আপনার কাছে যে জিন, ভূত, প্রেত, পেত্নি, পিতা, দেহ, দানব, মাদার কালী আছে, আমি কি ডাকলে সে কি আসবে কিনা। তখন রোগী অবশ্যই, রোগীর কাছে যদি জিনের আসর থাকে, যে কোনো জিনিসের আসর থাকে, রোগী অবশ্যই আপনাকে বলবে, সে আসবে। এইভাবে আপনি তিনবার তাকে জিজ্ঞেস করবেন, তিনবারও সে বলবে আসবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আবারও রোগীকে প্রশ্ন করবেন, আপনার সাথে যেই জিন, ভূত, দেহদানব, মাদার কালী আছে, উক্ত উনি এসে কি আমার সাথে কথা বলবে? রোগী বলবে বলবে। এইভাবে আপনি তিনবার তাকে প্রশ্ন করবেন, তিনবারে রোগী বলবে বলবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কাছে থাকা সিঁদুরের যে মিশ্রিত সরিষার তেল দ্বারা যে মিশ্রিত জিনিস সিঁদুর আছে, উক্ত সিঁদুরকে আপনি এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে ওখান থেকে প্রথমে রোগীর কপালে একটি ফোঁটা দিবেন, তারপর পুতুলের কপালে একটি ফোঁটা দিবেন, তারপর আপনাকে ওই কলা পাতায় একটি ফোঁটা দিতে হবে। এইভাবে আপনি রোগীর কপালে তিনবার ফোঁটা দিবেন, তারপর পুতুলের কপালে তিনবার ফোঁটা দিবেন, তারপর কলা পাতায় তিনবার ফোঁটা দিবেন। ফোঁটা দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কাছে থাকা হাতে যেই লাঠিটি থাকবে, সে আমি এর আগে বলেছিলাম ডালিম গাছের ডাল সংগ্রহ করার জন্য, উক্ত ডালিম গাছের লাঠি দ্বারা আপনি প্রথমে যে কাজটি করতে হবে, আপনার চারপাশে দেহ বন্দন করতে হবে, তারপর চারপাশে রামকুণ্ডলী মন্ত্র পড়ে, রামকুণ্ডলী মন্ত্র পড়ে আপনার চারপাশ বন্ধ করে রাখতে হবে। যদি আপনি আপনার চারপাশ বন্ধ করে না রাখেন, তাহলে অবশ্যই দেহদানব মাদার কালী এসে আপনাকে আক্রমণ করে বসতে পারে। আপনারা অবশ্যই জানেন, এরকম আমি বহুত দেখেছি এবং আমার বেলায় এরকম হয়েছিল যে জিন এসে আমাকে মারার জন্য প্রস্তুত হয়েছিল। ভাগ্য ভালো ছিল, আমি মন্ত্রের সাহায্যে তাকে প্রতিহত করতে পেরেছিলাম। অবশ্যই আমার ভুল হয়েছিল, আমি আমার আসন বন্ধ না করার কারণে। তো এরকম যদি আপনি কখনো ভুল করমে আপনার আসন বন্ধ না করেন, তাহলে রোগীর উপর জিন ভূত এসে আপনাকে আক্রমণ করে বসতে পারে, সেই জন্য আপনার আসন বন্ধ করতে হবে। তো আসন বন্ধের জন্য আপনি যদি আয়তাল কুরসি সুরা জানেন, তাহলে আয়তাল কুরসি সুরা পড়বেন, আর নয়েছে আপনাকে আমার আসন বন্ধন মন্ত্র দেওয়া আছে আমার ভিডিওতে, উক্ত ভিডিওটি দেখে মুখস্থ করে নেবেন। আর নয়েছে আপনারা যদি বলেন রামকুণ্ডলী মন্ত্র দেওয়ার জন্য, আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি কমেন্ট করে বলেন, তাহলে রামকুণ্ডলী মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো যখনই আপনার আসন বন্ধ হয়ে যাবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কাছে টাকা ডালিমের ডাল দ্বারা পুতুলের উপর বাড়ি দিবেন এবং আজকের বলা উক্ত মন্ত্রটি এক নাগারে পড়তে থাকবেন। পুতুলের উপর বাড়ি দিবেন, এক নাগারে আপনার উক্ত পুতুলের উপর বাড়ি দিতে থাকবেন আর মন্ত্র পড়তে থাকবেন। এইভাবে কয়েক মিনিট, 15 থেকে 20 মিনিট যখন আপনি উক্ত মন্ত্রটি প্রয়োগ করবেন, 15-20 মিনিটের মধ্যে উক্ত রোগীকে যে আসর করেছে, অর্থাৎ দেহদানব মাদার কালী জিন ভূত প্রেত পেত্নী পিতাস, যে কেউ আসর করুক না কেন, উক্ত ব্যক্তি উক্ত রোগীর উপর চলে আসবে এবং আপনার সাথে কথোপকথন করবে। তো আপনি তাকে জিজ্ঞেস করে কোথায় থেকে আসছেন, কি জন্য আসছেন, সব কিছু আপনি ক্লিয়ার ভাবে জানতে পারবেন, কি দিলে সে যাবে, সব কিছু বিস্তারিত ভাবে বলে তার কথা মতো আপনাকে তাকে বিদায় দিতে হবে। যদিও আজকের এই মন্ত্রটি আপনাদের, আজকের এই ভিডিওটি একটু বড় হওয়ার কথা ছিল, তারপর আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি অবশ্যই অবশ্যই উক্ত জিনভূত দেহদানব মাদার কালী যখন রোগীর উপর আসবে, তখন আপনি ভালোভাবে কথা বলে তাকে যেভাবে পারেন তার ইচ্ছে মতো তাকে বিদায় করে দেবেন। তার উপর কোনো জোর খাটানো চলবে না। যদি আপনি কখনো জোর খাটান, তাহলে কোনো একদিন আপনাকে উক্ত জিনের কাছে যাইতে হবে, উক্ত জিনের কাছে আপনাকে পরাজিত হতে হবে। দেখা গেল সব সময় আপনার শরীর বন্ধ থাকবে না,
সে আপনার প্রতি আকৃষ্ট থাকবে, আপনার প্রতি শত্রুতা বশভূত হয়ে আপনাকে মারার জন্য চেষ্টা করবে। তবে সেই দিকে লক্ষ্য রেখে আপনি রোগীর সাথে উক্ত জিনের সাথে ভালোভাবে কথা বলে তার ইচ্ছে মতো বিদায় করতে পারলে ভালো। তো আশা করছি বলতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।